শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এই সময়টাতে ভালো থাকার বিশ্বাসটা মনের মধ্যে রাখা খুব দরকার। স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের এই চমৎকার আয়োজনে। প্রতি বৃহস্পতিবার যখন রাত 9টার কাছাকাছি আমরা চলে আসি, তখন আমরা হারিয়ে যাই গানের জগতে, আর সেই গানটা হচ্ছে বাংলা গান। এবং আমাদের বাংলা গানের সবচেয়ে বড় শক্তি যেটা, অর্থাৎ আমাদের ফোক গান, সেই ফোক গানের সুরে আমরা হারিয়ে যাই। আমি সবসময় যখন চলে আসি তখন আপনাদেরকে বলে দিই যে আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি, তাই ইংরেজি খুব সুন্দর একটা শব্দ রয়েছে আর সেটা হচ্ছে ফুডহলিক। আর আমরা বাঙালিরা গান গেতে খুব ভালোবাসি, তাই আমরা অবশ্যই অবশ্যই গান পাগল এবং ফোক গান পাগল, ফোকোহলিক। তাই সবাইকে এবং যারা ফোকোহলিক রয়েছেন আমাদের আশপাশে, যত লিসেনার যত ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকোহলিকের এই পর্বে। নিতুল আছি আপনাদের সাথে, এবং আজকে এত অসাধারণ একজন শিল্পীকে আমি নিয়ে এসেছি। দেশের প্রথম যে রিয়েলিটি শোটা হয়েছিল সেটার দ্বিতীয় পর্ব যেটা হয়েছিল, তার মোহনীয় গান আমাদের প্রত্যেকের হৃদয়কে দ্বিতীয় পর্বে ক্লোজ আপ ওয়ানে সবাইকে মানে মাতিয়ে দিয়েছিল, সেই কণ্ঠ আজও আমাদের হৃদয়ে বাজে। এবং বিগত 16-17 বছর ধরে এই কণ্ঠটা আমাদের হৃদয়ে বাজে। আমরা যখন ফোক গানের কথা চিন্তা করি এবং লালনের গানের কথা চিন্তা করি, তার নামটা চলে আসে। এবং তার সাথে সবার পরিচয় করে দিব, কিন্তু তার আগে বলে দিই এই মুহূর্তে আমরা রয়েছি এবিসি রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজে, আর আমরা ফ্রিকোয়েন্সিতে যাব রাত 9টার পরে। আর আমি কথা না বাড়িয়ে তার কাছে চলে যাই। আমার সাথে আজকে রয়েছে নান আদার দেন লালন কন্যা বিউটি। বিউটি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। টেলিভিশনে আপনাকে দেখেছি সেই সময়টাতে, এবং আজকে আপনাকে সামনে দেখতে পাচ্ছি। তখন আসলে ভাবিনি যে আপনি এত দারুণ একটা পর্যায়ে চলে যাবেন, যে কোনো এক সময় আমার সুযোগ হবে আপনার চমৎকার গান একদম সামনে বসে শোনার এবং আপনার কথা শোনার। অনেক ধন্যবাদ আপু। আর সত্যি কথা বলতে কি, এমন একটা পরিবেশে যখন চলে আসি, কোনো গানের পরিবেশে, গানের স্টেজে, গানের মঞ্চটাকে খুব বেশি ভালোবাসি, তো এরকম একটা আয়োজনে চলে আসলে আসলে মনটা আরও বেশি ভালো হয়ে যায়। যেমন আজকে ফোকোহলিকে চলে এসেছি এবিসির 89.2 FM-এ, তো খুবই ভালো লাগছে। একদম ভালো লাগছে। আজকাল আমাদের রেডিওতে দেখাও যায়, কারণ প্রযুক্তির সাথে সাথে আমরা এগিয়েছি, তাই আমাদের শিল্পীদের আমরা নিয়ে আসি, কিন্তু ফ্রিকোয়েন্সিতেও কান রাখতে হবে। একটু পরে আমরা চলে আসবো সেখানে, এবং আজকে গানের মধ্যে হারিয়ে যাব। আমি ভাবছি কথা কম বলবো, যত বেশি গান শোনা যায়। তাই আমাদেরকে SMS করে ফেলুন, ABC লিখে 2222 একই নম্বরে, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করে ফেলুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে ফেলুন। আমাদের সাথে আজকে অন্য যারা আছে, পলাশ ভাই আছে, সাবির ভাই আছে, ইমিল ভাই আছে, আমাদের ফ্লুট মানে বাঁশি, যে বাঁশি সুর মনকে একেবারে অন্যরকম করে দেয়, কাহনে রয়েছে পলাশ ভাই, গিটারে রয়েছে মিল ভাই, তারা সঙ্গত করবে। এবং আমি এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বিউটি আপুর কাছে। প্রথম গানটা শুনবে বিউটি আপু, কোন গানটা দিয়ে শুরু করবেন আপনি? অবশ্যই আপনি তো বলেই দিয়েছেন আমাকে লালন কন্যা, তো অবশ্যই লালন শাহের বাণী শুরু না করলেই তো নয়, তো সেরকমই আমি লালন শাহের, আমার খুব পছন্দের লালন শাহের প্রত্যেকটা গানই আমার অনেক পছন্দের, অনেক যত্নের। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকি মতো, আর মানে আর কথা বলার দরকার নেই। ফোকোহলিক চলছে, সাথেই থাকুন ABC রেডিও 90.2 FM-এ। চলে যাচ্ছি লালন কন্যা বিউটি আপুর কাছে। হাই ছিল
চাতক থাকে মেঘের আশে। মনে হয় যে গান মনে হয় দু ধরনের হয়, দু ধরনের বলতে হচ্ছে কিছু গান আমরা চোখ খুলে দেখি আর কিছু গান আমরা চোখ বন্ধ করে মনের চোখ দিয়ে অনুভব করার চেষ্টা করি। আমাদের মাটির গান, আমাদের ফোক গান, লালন সাইজির গান ঠিক সেরকম। এবং আমি আসলে যতবার গানের মধ্যে সুরের মধ্যে ঢুকছিলাম আমার চোখ এমনিতে একটা অদ্ভুত রকমের আনন্দে বন্ধ হয়ে যাচ্ছিল। বিউটি আপুর কাছে যাব, সাইজির গান কিভাবে ছুঁয়ে যায় আমাদের লালন কন্যা বিউটিকে? আমি বরাবরই কথাটা বলে থাকি, সেটা হচ্ছে আমার, আমি অনেক ভাগ্যবতী যে আমার লালন সাইজির খুব কাছাকাছি আমার জন্ম, তো সেজন্য বোধহয় লালন সাইয়ের গানটা আমার কাছে চাইতে হয়নি, আমার কাছে চলে এসেছে। লালন সাইজি বলেন বাড়ির পাশে আরশিনগরের পড়শি, তো আমি লালন সাইজির পড়শি বলতে গেলে, তো সেই জন্য চেষ্টা করি যে লালন সাইকে, অন্যান্য গান ছোটবেলা থেকে করেছি কিন্তু অথপথভাবে লালন সাই কেন জানি আমাকে জড়িয়ে গেছে।
একদম, এবং সে মনে হয় তার সাথে জড়িয়ে যায় যার মধ্যে এক ধরনের আহ্বান থাকে যে লালন সাঁইজির মতো এত বড় একটা সত্তাকে ধারণ করতে পারে। আমাদের বিউটি আপু সেরকমই একটা গানের অনুরোধ ছিল, গানটাকে এখন করবে না পরে, বাড়ির পাশে আশীনগর, একটু পরে, একটু পরে, যেহেতু আমি অপার হয়ে বসে আছি। আরেকটা গানের অনুরোধ ছিল, তো আমার মনে হয় অনেক গানের অনুরোধ আসবে যেহেতু আজকে বিউটি আপু আছে আমাদের ফোকাসে। আমি মানে কি বলবো, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অনুরোধ, কারণ দর্শকের জন্যই আমরা, তো দর্শকের অনুরোধটা হচ্ছে শিরোধার্য সব সময়। অবশ্যই, তো আপনারা গান অনুরোধ করতে থাকুন, আমাদের ফোকাহলিক চলছে প্রত্যেক বৃহস্পতিবার রাত 8:30 আমরা ফেসবুক লাইভ, আর কিছুক্ষণ পর আমরা ফ্রিকোয়েন্সিতে চলে আসি এবং আমরা হারিয়ে যাই গানের মধ্যে। বিউটি আপুর কাছে যাবো। বিউটি আপু, এখন কোন গানটা করবেন আপনি? এখন শ্রদ্ধেয় আরেক মহারথী আমি মনে করি রাধারমণ দত্ত। বাহ, চেষ্টা করছি ওনার একটি গান গাইবার। চলে যাচ্ছি রাধারমণের একটা গানে, গাইবেন বিউটি আপু। জানিয়ে দিন কেমন লাগছে আমাদের আয়োজন, SMS করুন EBC লিখে 2222 একই নম্বরে, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের এই আয়োজন। তোমার
মাখন ছানা রে বন্ধু আর অনুকূল দানা শরণনি মাখন ছানা সুন্দর গান। আমি যতবার গানের মধ্যে যাচ্ছিলাম ততবার মনে হচ্ছিল যে আমি একটা সঙ্গীতের মহাসমুদ্রের মধ্যে মানে আমি ভেসে ভেসে চলছি।
কোথায় ভেসে যাচ্ছি নিজেও জানি না, সাইজির গান বা এরকম আমাদের ফোক গান, আমাদের এই লোকগান, কীর্তন বলেন আর যা কিছু বলেন না কেন, আমাদের ছুঁয়ে যায় অনেক করে। বিউটি আপুর কাছে যেতে চাই যে বিষয়টাতে, আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমাদের ফোক গানের বিভিন্ন ধরন রয়েছে, অফুরন্ত ভান্ডার, এবং আমাদের এক এক অঞ্চলের এক এক গান, এবং ফোক গান আসলে আমাদের শক্তি, যেটা দিয়ে আমাদের আন্তর্জাতিকভাবে দেখানোরও সুযোগ আছে। এটাকে কি আর্কাইভ করা যায়? সিলেট অঞ্চলের একরকম গান, কুষ্টিয়া আমাদের এখানকার গান, এটা নিয়ে কি কাজ করা যায় শিল্পী হিসেবে? খুবই ইচ্ছা, কিন্তু কতদিনে সম্ভব জানি না, লালন শাহের 100 গান আর্কাইভ করার ইচ্ছা। বাহ। এবং সেই সাথে আমাদের মহারতি, রাধারমণ দত্ত, হাসন রাজা, কানাই লাল সিং এবং বিজয় সরকার, মানে প্রচুর মহারতি আমাদের দেশে, এই দেশে জন্ম। তো আমার যেহেতু রাধারমণ দত্তের গান গাইলাম, রাধারমণ দত্তের গানের মধ্যে এত যেমন ভরপুর প্রেম তেমন বিচ্ছেদ, মানে এক অসম্ভব একটা মোহমায়া। জি, এবং এই মোহ মায়ার মধ্যেই আমরা হারিয়ে যাই, ফোক গান আমাদের সেই মোহ মায়ার জগতে নিয়ে যায়। আর মোহ মায়ার জগতের সাথে সাথে বলে দিই, এই মুহূর্তে আমরা কিন্তু ফিরে এসেছি আমাদের এবিসি রেডিও 89.2 এফএম এর ফ্রিকোয়েন্সিতে। তো আমার প্রিয় যারা শ্রোতা রয়েছে, যারা গানের সমুদ্রে হারিয়ে যাচ্ছেন, তাদেরকে জানিয়ে দিন আজকে আমাদের সাথে রয়েছেন লালন কন্যা বিউটি আপু। তাকে আর পরিচয় করে দেওয়ার কিছু নেই, আমাদের দেশের যে প্রথম রিয়েলিটি শো সেটার যে সিজন 2 ছিল সেটার তিনি ছিলেন সেখানটাতে, এবং সবাইকে গান দিয়ে সব কিছু দিয়ে তিনি মুগ্ধ করে গিয়েছিলেন। আমার মনে কথা না বাড়ে আবার একটা গানে চলছে, প্রচুর অনুরোধ আসছে, অনুরোধ আমরা রাখবো। অনেক ধন্যবাদ যারা যারা আছেন আমাদের সাথে। আপু এখন আরেকটা গান হবে, কোন গানটা করবেন? অনুরোধের গান, বাড়ির পাশে আরশিনগর। আহ, বাড়ির পাশে আরশিনগর, আর কোনো কথা হবে না, গানে চলে যাই। পাশে আর শিনগো সেথা পড় শিব সত করে, এখন পড় শিব সত করে, আমি একদিনও না
কাছাকাছি থেকেও মাঝে মাঝে আমরা খুব কাছের মানুষদের হয়তো চিনতে পারি না, দেখতে পারি না, আর সেই দেখার একটা সুযোগ হয়তো হয়ে যায় যখন আমরা ফোক গানের মায়াময় সমুদ্রের মধ্যে হারিয়ে যাই। আর সেই মায়াময় সমুদ্রে আমরা হারাচ্ছি ফোকোহলিকের আমাদের আয়োজনটা চলছে, যেখানে বিউটি আপুর সাথে কথা হচ্ছিল এবং আপুর কাছে যাব। তো আপু, ছোট্ট একটা শহরের একটা মেয়ে বিউটি, সে চলে আসলো একটা রিয়েলিটি শোতে, তারপরে সবার মনটা জয় করে নিল, সেই ছোট্ট একটা গ্রাম, আসলে গ্রামে আমার জন্ম। এবং সেখান থেকে যখন আপনি একটা রিয়েলিটি শো, এবং যেখানে সবাই এত বড় বড় জাজ সবাই দেখছে, সেই জায়গা, ছোট্ট একটা জায়গা থেকে বিশাল একটা প্ল্যাটফর্মে এসে এত বছরের একটা জার্নি, এটাকে ছোট্ট করে যদি একটা ছোট গল্পে বলতে পারি যে বিউটির ওই সময়টা এবং বিউটি এই ১৬ বছরের পরিবর্তনের জায়গাটাকে কীভাবে দেখে। ছোটোবেলাটা আসলে গানের পরিবেশে আমার বড় হয়ে ওঠা। বাবা মুজিবুর রহমান খুব ভালো গান করতেন, নজরুল সঙ্গীত করতেন, এবং বাবা ওস্তাদ রেখে গান শিখেছিলেন। কিন্তু তার একটা মনের বাসনা ছিল যে তার কোনো একটা সন্তান গানের মধ্যে যাক বা গান শিখুক। তো যেহেতু বাবা গান করতেন, বাবা স্টেজ শো কখনো করেনি, তার মনের খোরাক হচ্ছে গান। তো ছোটোবেলা থেকে দেখি সমস্ত ইনস্ট্রুমেন্ট আমার বাসায়, হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা। তো এই পরিবেশে বড় হয়ে উঠতে উঠতে কখন যে গানের মধ্যে চলে গেছি। তারপরে বাবা দেখলো যে মেয়েটা যেহেতু ভালো গান করছে, স্থানীয় কোনো ওস্তাদজির কাছে আমাকে দেওয়ার এবং দিলেনও তাই। এবং আমি যদি ছোট করে বলতে চাই, সবাই আপামর জনগণ জানে, আমার বাবাই হচ্ছে আমার এ পর্যন্ত আসার সমস্ত কৃতিত্ব হচ্ছে বাবার। বাবা না হলে হয়তো বা সেই ছোট্ট বিউটি আজ এখানে আসতে পারতো না। বাবারা সবসময় একটা অনেক বড় আশ্রয় হয়, পৃথিবী যেখানে যাই না কেন আমরা বাবাদের কাছে ছোট্ট একটা মেয়ে থাকি, ছোট্ট একটা ছেলে থাকি। তো যাই হোক না কেন, ফোক গানের আবহে আমরা আছি, বেশ কিছু গানের অনুরোধ দেখতে পারছি, হৃদ মাঝারে রাখবো, দেখেছি রূপসাগরে, দেখা যাক কোন গান আমরা সময়ের মধ্যে করতে পারি। তো এখন একটা গানে যাব, বিউটি আপু কোন গানটা করবেন এখন? আমি যখন ক্লোজ আপ ওয়ান থেকে বের হই, তখন আমাদের সৌভাগ্য হয়েছিল, সুযোগ হয়েছিল একটি ফিল্মে গান গাইবার, জি, ওরে শাম্পানওয়ালা। ওখানে আমি তিনটি গান করেছিলাম, তার মধ্যে এটি বহুল জনপ্রিয় শেফালী ঘোষ ম্যামের গাওয়া ওরে কর্ণফুলিরে, এটা আবার নতুন করে আমি গেয়েছিলাম। তো এটা একটা ভালো লাগার দিক। তো গানটি শোনাচ্ছি, চলে যাচ্ছি গানে, চলছে ফোকোহলিক, সাথে থাকুন। অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধুরে, ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে, ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম তোরে, রাখিলাম তোরে, ওরে কর্ণফুলিরে সাক্ষী রাখিলাম।
দিনে রাইতে তোমায় আমি খুঁজে যা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজে যা
জলদিতে শেষ হয়ে যায়, মনে হয় গানটা চলতেই থাকুক চলতেই থাকুক, কিন্তু চলতে চলতে আমাদের বিরতি নিতে হয়, আমাদের থামতে হয়। তো ফোকাহলিকে আপাতত আমরা বিরতি নেব, মানে এই সপ্তাহের জন্য সেটা কিন্তু বিরতি, আগামী সপ্তাহে চলে আসব। কিন্তু সেই বিরতিতে যাওয়ার আগে আমরা চলে যাচ্ছি বিউটি আপুর কাছে আজকের দিনের শেষ পারের মতো। আজকের ফোকাহলিক আয়োজনে আপনি ছিলেন, চমৎকার গান করেছেন, যারা আমাদেরকে দেখছিল শুনছিল, আমাদের অগণিত শ্রোতা এবং দর্শক, তাদের যদি আপনি কিছু বলতে চান যারা আপনাকে খুব ভালোবাসে, আপনার গানকে ভালোবাসে। আমি তো প্রথমে বলেছি যে দর্শকের জন্যই আমি বিউটি। দর্শক যতদিন আমার গানকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, ততদিন চেষ্টা করে যাব তাদের জন্য প্রাণপণ দিয়ে। আর ফোকাহলিককে অনেক অনেক ধন্যবাদ, এবিসি রেডিও 89.2 FM। আর আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি সময় কাটলো। আর সেই সাথে যারা না হলেই নয়, এদিকে বাঁশিতে রয়েছে সাব্বির ভাই, এমিল ভাই রয়েছে গিটারে, এবং কাহনে রয়েছে আমার একদম দেশি ভাই, মানে আমাদের একই জায়গার মানুষ আমরা, ঝিনাইদহ চুয়াডাঙ্গা খুব কাছাকাছি। তো পলাশ ভাই, খুব ভালো লাগলো ভাই, অনেকদিন পরে সবাই একসাথে, মনে হলো যে বাসায় বৈঠকি প্রোগ্রাম করি না, গান করি, সেরকম একটা পরিবেশ ছিল। অনেক অনেক ধন্যবাদ আবারও ফোকাহলিককে এত সুন্দর আয়োজন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সেই সাথে শেষ করব লালন শাহের গান দিয়ে শুরু করেছিলাম, লালন শাহের গান দিয়ে শেষ করতে চাই। লালন শাহের একটা গান দিয়ে শেষ করব, এবং এ সপ্তাহের মতো নিতুল বিদায় নিচ্ছি ফোকাহলিকের এই আয়োজন থেকে। আগামী সপ্তাহে আবার চলে আসবে ফোকাহলিক, সেখানে থাকবে আরেকজন শিল্পী যার সঙ্গীতের মোহনায়, যেই লোকগানের মোহনায় আমরা হারিয়ে যাব সুরের সমুদ্রে। আজকের মতো নিতুল নিচ্ছি বিদায় ফোকাহলিক থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। চলে যাচ্ছি আমাদের লালন কন্যা বিউটি আপুর কাছে আজকের দিনে শেষবারের মতো। লয়ে যা